হ্যালো এব্রিয়ান সবাইকে ওয়েলকাম জানাই আমরা আগের ভিডিওতে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করেছিলাম আজকে আমরা সুসমভাবে আহিত পরিবাহী গোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই আজকে যে বিষয়টা আমরা পড়ব আগে লিখে দিই সুষমভাবে আহিত সুষমভাবে আহিত পরিবাহী গোলকের জন্য পরিবাহী গোলকের জন্য কোনো বিন্দুতে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও বিভব মানে তড়িৎ প্রাবল্যটাও বের করব তড়িৎ প্রাবল্য ও বিভব তড়িৎ প্রাবল্য আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি তার সাথে বিভবকে তুলনা করব তার জন্য একসাথে লিখে দিলাম ওকে ইংলিশ টম্ব লিখে ই অ্যান্ড ভি ই মানে কি ক্ষেত্র প্রাবল্য তড়িৎ প্রাবল্য আর ভি মানে কি তড়িৎ বিভব ই অ্যান্ড ভি ডিউ টু এ ইউনিফর্মলি ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড কন্ডাক্টিং স্পেয়ার ডিউ টু ইউনিফলি চার্জ কন্ডাকটিং স্পেয়ার ওকে আমরা এখন যে বিষয়টা পড়বো যে একটা আহিত পরিবাহী গোলক থাকবে তার জন্য কোনো বিন্দুতে বিভব এবং ত্বরিত প্রাবল্য নির্ণয় করবো ত্বরিত প্রাবল্য আমরা আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি কিন্তু আবার এখন করব যে ত্বরিত প্রাবল্য বিভবকে তুলনা করবো ঠিক আছে সেই জন্য এর চা বেশি অন্য কোনো কিছুই না ওকে তো চলো শুরু করা যাক সর্বপ্রথম পরিবাহী গোলক মানে কি তাই তো আমরা পরিবাহী এই বিষয়টা আমাদের জানা আছে কন্ডাক্টিং যে কি করে তড়িৎ পরিবহন করে এই বিষয়টা আমরা জানি তো পরিবাহী গোলক দুই টাইপের হতে পারে হয় হতে পারে ফাঁপা যার ভেতরটা ফাঁপা থাকবে নইলে হতে পারে নিরেট ভেতরটাও মেটেরিয়ালে ভর্তি আরও একবার রিপিট করছি গোলক দুই টাইপের আমরা কিন্তু পরিবাহী গোলকের কথা বলছি ঠিক আছে তো গোলক দুই টাইপের হতে পারে হয় ফাঁপা নইলে নিরেট আমরা যে বিষয়টা এখন পড়বো উভয় ক্ষেত্রের জন্য সে ফাঁপাও হতে পারে নিরেটও হতে পারে তার কারণটা কি তো আমরা এটা পড়ে এসছি আগের চ্যাপ্টারে যে সাপোজ মনে করো একটা পরিবাহী গোলক সে ফাঁপা হোক বা নিরেট হোক তো চলো প্রথমে ফাঁপাটাই ভাবি তো আমি মনে করো কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলাম তাহলে সেই চার্জটা কি হবে সমানভাবে সারফেসে ছড়িয়ে পড়বে আমি কিছু অ্যামাউন্ট অফ চার্জ দিলাম মনে করে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলাম টোটাল চার্জটা এটা কিউ আমি প্লাস দিয়ে দেখালাম মাইনাসও হতে পারে আমি কিউ চার্জ দিলাম পরিবাহের কোনো একটা অংশে দিলাম গোলকের ঠিক আছে পরিবাহী গোলকের ভেতরটা ফাঁপা আমি ওপরে দিয়ে দিলাম তাহলে কী হবে পুরো চার্জটা কোথায় ছড়িয়ে পড়বে পুরো সারফেসে সমানভাবে ছড়িয়ে পড়ল ঠিক আছে যদি এটা ফাঁপা না হয়ে নিরেট হতো মনে করো ভেতরটা ভর্তি হয়ে আছে ঠিক আছে ভেতরের অংশটা ভর্তি তবুও আমি যদি বাইরে দিই সে তো বাইরে থাকবে এটা আমরা জানি কিন্তু ভাবে আমরা যদি ভেতরে পুট করে দিই সাপোজ মনে করো পরিবাহীগুলোকে ভেতরে ভাবে আমি চার্জটাকে দিলাম তাহলে কি হবে সেই চার্জ আবার বাইরের পৃষ্ঠে চলে আসবে কারণ আমরা জানি পরিবাহীর ক্ষেত্রে চার্জ কোথায় থাকে পরিবাহীর বাইরের পৃষ্ঠে এই বিষয়গুলো আমরা ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে এগুলো আমরা পড়ে এসেছি বুঝতে পারলাম তাহলে উভয় ক্ষেত্রেই সেম ঘটনা লাস্ট পর্যন্ত কোথায় থাকবে চার্জ সার্ফেসে তুমি এক জায়গায় দাও তবুও চারপাশে ছড়িয়ে পড়বে তুমি ভেতরে দাও নীরেটের ক্ষেত্রে ভেতরে দাও তবুও কি বাইরে চলে আসবে সুতরাং এই উভয় কেসের জন্যই আমরা এই বিষয়টা পড়বো সে ফাঁপা হোক বা নিরেঠক হোক উভয় ক্ষেত্রে কি চার্জ কোথায় থাকবে বাইরের পৃষ্ঠে ঠিক আছে বুঝতে অসুবিধা এই বিষয়টা আমরা তিনটে কেস পড়ব যে একটা পরিবাহী গোলক আছে ঠিক আছে সেই পরিবাহী গোলক আহিত চার্জ দিয়ে দেওয়া হয়েছে তো এর জন্য বাইরে কত বিভব এবং তড়িৎ প্রাবল্য পৃষ্ঠে কত বিভব তড়িৎ প্রাবল্য এবং ভেতরে কত বিভব তড়িৎ প্রাবল্য এই তিনটে কেস আমরা পড়বো তো চলো শুরু করা যাক সাপোজ মনে করো একটা পরিবাহী গোলক আছে আমার কিচ্ছু যায় আসে না তাতে নিরেট হোক ফাঁপা হোক বলাই হলো দুই ক্ষেত্রে সেম পরিবাহের আধান কোথায় থাকবে বাইরের পৃষ্ঠে সাপোজ মনে করো এটা একটা গোলক সে ফাঁপা হোক বা নিরেট হোক এর ব্যাসার্ধ কত ধরে নিলাম এর ব্যাসার্ধ আর ঠিক আছে তো ফার্স্ট কেস এবারে কী করা হলো একে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলাম মনে করো একে আমি কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিল তাহলে চার্জটা কী হবে সমানভাবে ছড়িয়ে পড়বে আমি ধরে নিলাম প্লাস চার্জ দিয়েছি মাইনাসও ভাবতে পারো তাতে কিছু যায় আসে না সমানভাবে ছড়িয়ে পড়লো ঠিক আছে এবার আমি ফার্স্ট কেস ধরছি নাম্বার ওয়ান আর গ্রেটার আর এর মানে কি কোথায় বিভব এবং প্রাবল্য নির্ণয় করব পরিবাহীর পৃষ্ঠের বাইরে গ্রেটার আর চলো যে কোনো একটা দূরত্ব নিলাম এখানে মনে করো এটা আর দূরত্ব এখানে ওই বিন্দুতে আমি বিভব এবং তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তো চলো ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে আমরা এটা গাউসের সূত্র থেকে দেখিয়েছি আগের চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যখন পরিবাহী আমরা বাইরে পরিবাহীগুলোকে বাইরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি তখন সেই আধানটাকে কোথায় ভাবতে পারি সেন্টারে এটা আমরা গাউসের ল দিয়ে দেখিয়েছি ঠিক আছে কোথায় ভাবতে পারি সেন্টারে কেন্দ্রে সুতরাং যদি কেন্দ্রে থাকে তাহলে এই বিন্দুতে বিভয়ে তরিত প্রাবল্যের সূত্র কি ওয়ান বাই ফোর পাই এফসাইলের নট কিউ বাই কি আর স্কোয়ার হ্যাঁ কিনা বুঝতে অসুবিধা এটাই তো সূত্র হয় ওয়ান বাই ফোর পাই পায়ে এফসাইলের নট কিউ বাই আর স্কোয়ার কিউটাকে কোথায় ভাবতে পারি কেন্দ্রে তাহলে এই বিন্দুতে বিহ বের করতে হবে তাহলে সূত্র কি ওয়ান বাই ফোর পাই এফসালের নট কিউ বাই ডিস্টেন্স আর স্কোয়ার ওকে চলো ভিটে রি বের করতে চাই কী হবে সে একই জিনিস এটা ম্যাথামেটিক্যালি দেখানো যায় আমি জাস্ট ডিরেক্ট এক্সপ্রেশনটা লিখছি ওয়ান বাই ফোর পা নট কিউ বাই কি আর সুতরাং এটা কোথায় পেলাম পরিবাহীর বাইরে বুঝতে কোনো সমস্যা চলো দুই নম্বর দুই নম্বর এবার কোথায় দেখব পরিবাহের পৃষ্ঠে এটা চলো সে আর ছিল ওকে এটা আর এবার কোথায় বের করবো একেবারে পরিবাহীর পৃষ্ঠে ঠিক আছে তাহলে সে একই জিনিস প্লাস চার ছড়িয়ে আছে চারপাশে ঠিক আছে প্লাস চার ছড়িয়ে আছে সেই সেম আর সেম এটাই আঁকলাম এবার জাস্ট দুই নম্বর কোথায় স্যার আর ইকুয়ালস আর পরিবাহির পৃষ্ঠে চলো পরিবাহের পৃষ্ঠে কী হবে ই সমান কী হয় ওয়ান বাই ফোর পাই এফ সাইলের নট কিউ বাই কি আর স্কোয়ার হ্যাঁ কি না একেবারে পরিবাহীর পৃষ্ঠে তাহলে কী হবে ওয়ান বাই ফোর পাই এফসাইলের নট কিউ বাই আর স্কোয়ার একই রকমভাবে ভিটা কি লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এফসাইলের নট কিউ বাই আর কোনো সমস্যা দেখে না সিমিলার ওয়েতে আমরা এই বিষয়টা বলতে পারি চলো এবার তিন নম্বর কেস পরিবাহীর ভেতরে মেটাই চলো দেখো এবার আমরা তিন নম্বর কেসটা দেখব ঠিক আছে এখানে আর এই তো সেটাই চলো এবার যে তিন নম্বর কেসটা দেখব মনে রাখবে কোয়েশ্চেন সাধারণত এই তিন নম্বরটা থেকেই দেই আরও একবার রিপিট করছি যে কোয়েশ্চেন সাধারণত দেখা গিয়েছে পরীক্ষাতে বেশিরভাগ কোয়েশ্চেন এই তিন নম্বর কেস থেকেই দেই যে পরিবাহীর অভ্যন্তরে বিভব ও প্রাবল্য বিভবটা বেশি দেখে নাও সে একই জিনিস ব্যাসার্ধ আর কি অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া আছে এবার পরিবারের ভেতরে তুমি যে কোনো জায়গা নাও চলো আমি যে কোনো একটা চুজ করে নিলাম মনে করো এটা আর চুজ করলাম ঠিক আছে এই বিন্দুতে বিভব আর প্রাবল্য কত সুতরাং তিন নম্বর কেস আর লেস দেন আর এটা হচ্ছে তিন নম্বর কেস চলো দেখা যাক কি হবে চলো বলো ই কত হবে আগে চ্যাপ্টার আমরা পড়ে এসেছি ই কত হবে জিরো হ্যাঁ কিনা কারণ কি পরিবাহির ভেতরে তড়িৎ প্রাবল্য কত হয় শূন্য আগের চ্যাপ্টার আমরা এটা জেনে এসছি ঠিক আছে এবার ভি কত হবে চলো পজ করে একটু ভাবতো অনেকেই হয়তো ভাবছ এই রকম হ্যাঁ কিনা ই শূন্য ভি শূন্য না দেখো ভিটা হবে যেটা সারফেসে ছিল সেটাই এবার একটু স্যার মাথা চুল করছে স্যার এটা কেমন করে সম্ভব হ্যাঁ কি না যেটা সারফেসে যেটা পৃষ্ঠে বিভব হয় সেটাই পরিবাহীর ভেতরে হয় যে কোনো জায়গায় ভেতরে এখানে 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 কেন্দ্রে তুমি যেখানেই নাও বিভব এটাই হবে ধ্রুবক চেঞ্জ হবে না মনে রাখবে তাহলে কি পরিবাহের অভ্যন্তরে বিভব কি হয় ধ্রুবক হয় আর সে ধ্রুবকের মান কত যেটা পৃষ্ঠে বিভব হয় সেটাই প্রচুর এরকম কোয়েশ্চেন দেয় যে একটি পরিবাহের পৃষ্ঠে বিভব দশ ভোল্ট তাহলে পরিবাহের অভ্যন্তরে বিভব কত শূন্য আরও সামথিং কিছু এটা সেটা বলবে দশ ভোল্ট যেটা আনসার হবে সেটা কি হবে দশ ভোল্ট মনে রাখবে ঠিক আছে পরিবাহের পৃষ্ঠে যা ভেতরে সেম এবার কোয়েশ্চেন কেন চলো তোমাদের আমি যদি জিজ্ঞেস করি বলো তো বিভবের সংজ্ঞা কি ছিল চলো সংজ্ঞাটা একবার রিমাইন্ড করো কি ছিল বিভবের সংজ্ঞা আমি বলি আশা করছি সবার মনে আছে মিলিয়ে নাও অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় আরও একবার রিপিট করছি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই কি বলা হচ্ছে ওই বিন্দুর বিভব আর এই যে কার্যটা হয় না খুব ভালোভাবে মনে রাখবে এই যে কার্যটা হয় এই কার্যটা হয় তড়িৎ ক্ষেত্রের মানে বিপরীতে হবে বা সাপেক্ষে আর একবার রিপিট করি দেখে নাও এর মানেটা কি যেমন এখানে যদি আমি একটা প্লাস ওয়ান আধানকে আনতে চাই তাহলে প্লাস প্লাসকে কি করবে বিকর্ষণ হ্যাঁ কি না তাহলে আমাকে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে নিয়ে আসছি এটাও হতে পারে বা এটা যদি মাইনাস হতো হ্যাঁ কি না তাহলে আমি যে প্লাস চার্জটা নিয়ে আসবো ওকে মাইনাস কী করবে আকর্ষণ করবে তাহলে তড়িৎ ক্ষেত্রের কী কিসে হয়ে গেল মানে হ্যাঁ তড়িৎ ক্ষেত্রে কিসে হয়ে গেল আমি দিকে নিয়ে আসছি বুঝতে পারলাম হ্যাঁ কি না সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বারবার আমি রিপিট করছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের হয় সাপেক্ষে বা বিপরীতে মানে যখন কার্যটা করব তড়িৎ ক্ষেত্র মাস্ট সেখানে থাকতেই হবে কার্যটা হবেই তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে দিকে বা বিপরীতে আশা করছি বুঝতে পেরেছি সংজ্ঞাটা এবার ক্লিয়ারলি অসীম থেকে একটা চার্জকে নিয়ে আসবো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তো যে কার্য করতে হয় বহিস্ত এজেন্টকে তো বহিস্ত এজেন্ট কার বিরুদ্ধে বা সাপেক্ষে কার্য করবে সেই কার্যটা হবে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে বা সাপেক্ষে বা দিকে এবার তুমি আমাকে বলো পরিবাহের ভেতরে বিভব সরি তড়িৎ প্রাবল্য কত শূন্য হ্যাঁ কিনা বুঝতে পেরেছি পরিবারের ভেতরে যে কোনো জায়গায় যাও ভেতরে বিভব প্রাবল্য কত শূন্য তার মানে ভেতরে আমি চার্জটাকে নিয়ে ঘুরিয়ে বেড়াই যদি আমি নিয়ে বেড়াই তাহলে আমি কি তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে বা সাপেক্ষে কাজ করলাম করলাম না কারণ সেখানে তড়িৎ ক্ষেত্রই তো নেই তো তার সাপেক্ষে বা বিরুদ্ধে কি করে কাজ করব বুঝতে পেরেছি সুতরাং দেখো ভার চেষ্টা করবো মনে করেন আমি একটা অসীম থেকে একটা প্লাস ওয়ান আদানকে নিয়ে আসছি তাহলে যা কার্য করতে হবে কতক্ষণ কার্য করবো ওই পরিবাহীর আসা পর্যন্ত আমাকে কার্য করতে হবে দেখো যেটা প্লাস এটা প্লাস ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে আমি বিরুদ্ধে নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি কার্য করলাম এখানে পর্যন্ত নিয়ে আসতে যেই ভিতরে ঢুকে গেলাম ই নেই এবার তুমি যেখানেই নিয়ে যাবা নিয়ে যাও কোনো কার্যই করতে হচ্ছে না সুতরাং ভেতরে যেহেতু কোনো কার্য হচ্ছে না সব কার্যটাই কত দূর পর্যন্ত হলো পরিবাহের পৃষ্ঠ পর্যন্ত তাহলে টোটাল কার্য কত হবে যেটা পৃষ্ঠে নিয়ে আসতে কার্য করেছি সেটাই হবে ভেতরের কারণ ভেতরে ই নেই ভেতরের কোনো কার্যর কোনো ব্যাপারই থাকবে না যা কার্য হয়েছে এই পৃষ্ঠে নিয়ে আসতেই হয়েছে সুতরাং পৃষ্ঠে যা হবে সেটাই হবে প্রচুর ইম্পর্টেন্ট এই তিন নম্বরটা ভালো করে মনে রাখবে প্রচুর কোয়েশ্চেন হয় এখান থেকে শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশান ম্যাথামেটিক্স সমস্ত কিছু আমাদের এখানে প্রয়োজন হয় তিন নম্বরে কি হবে প্রা বললো তো জিরো বাট বিভব জিরো হবে না বিভব কি হবে যেটা পৃষ্ঠে দে বললাম এরকম অনেক কোয়েশ্চেন দেখতে পাও দশ ভোল্ট বলে দেবে ব্যাসার্ধ বলে দেবে আট মিটার তাহলে বলবে যে বিভব কত বলো দশ ভোল্ট আশি ভোল্ট শূন্য তাহলে কোনটা হবে দশ ভোল্ট যেটা পরিবাহীর পৃষ্ঠে সেটাই ভেতরে বিভব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি তো আমরা আজকে এই পর্যন্তই রাখব আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি থ্যাংক ইউ সো মাচ